হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনি যদি আমার ফোনের স্ক্রিনটি দেখেন, দেখতে পাচ্ছেন যে আমার ফোনের স্ক্রিনটি স্বাভাবিকভাবে রয়েছে এবং সব কিছু সুন্দরভাবে কাজ করতেছে। কিন্তু এখন যদি একটু খেয়াল করে দেখেন, দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনটি কেমন জানি হয়ে গেছে। এরকম দেখে কিন্তু সবাই ভয় পেয়ে যাবে এবং তাদের মোবাইলটি ঠিক করানোর জন্য মোবাইল সার্ভিসিং সেন্টারে নিয়ে যাবে। সো আজকের এই ভিডিও থেকে দেখাবো কীভাবে আপনারা এই আপনাদের ডিসপ্লে যদি এরকম সমস্যা হয় খুব সহজে সমাধান করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচ থেকে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিও শুরু করি। তো ওকে বন্ধুরা, আমরা এই ডিসপ্লের এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা আমাদের ফোনের সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে অ্যাডিশনাল সেটিংস, দেন আমরা অ্যাডিশনাল সেটিংসে ক্লিক করব। অ্যাডিশনাল সেটিংসে চলে আসার পর আমরা এখান থেকে ডেভেলপার অপশন উপর ক্লিক করে দিব। ডেভেলপার অপশনে চলে আসার পর আপনাদের ফোনে যদি ডেভেলপার অপশনটি অন না থাকে, আপনার সিম্পলি সেটিংসে এসে অ্যাবাউট ফোনে যাবেন। অ্যাবাউট ফোন থেকে দেখতে পাবেন যে বিল্ড নামার একটি অপশন রয়েছে, ঠিক আছে। ওই অপশন উপর আপনারা সাতবার ক্লিক করলে স্যামসাং ফোনের ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। সো আপনারা যদি এমআই ফোন ব্যবহার করেন তাহলে আপনারা অ্যাবাউট ফোনে যাওয়ার পর দেখবেন যে এমআই ইউআই ভার্সন, ঠিক আছে, ওই অপশন উপর ক্লিক করলে সাতবার দেখবেন যে এমআই ফোনেরও ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে। তো সিম্পলি আপনারা ডেভেলপার অপশনের মধ্যে চলে আসবেন। চলে আসার পর আপনারা এখানে একটি অপশন দেখতে পারবেন, যে নিচে আসলে একটি অপশন দেখতে পারবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে শো সার্ফেস আপডেট, ঠিক আছে। দেখতে পারবেন যে আপনারা শো সার্ফেস আপডেট এই অপশনটি দেখতে পাচ্ছেন, এই এখন অন রয়েছে। সিম্পলি আপনারা শো সার্ফেস আপডেট এটি আপনারা অফ করে দিবেন। অফ করে দেওয়ার পর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের ফোনটি অলরেডি ঠিক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আগে যে সমস্যাটি ছিল ওই সমস্যাটি ঠিক হয়ে গেছে। তো আপনারা ডেভেলপার অপশনে এসে শো সার্ফেস আপডেট এই অপশনটি আপনারা অফ করে দিলেই আপনাদের ফোনের ডিসপ্লের এই সমস্যাটি আশা করি সমাধান হয়ে যাবে। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে ডিসপ্লে এই সমস্যাটি সমাধান করবেন। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, ভিডিওটি আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।